টুল বলছি বিভিন্ন ধরনের গল্প ঘটনা স্মৃতি থাকে মানুষের যেমন ছোটোবেলায় আমাদের একটা সময় ছিল যখন গ্রেড সিক্স কি সেভেনে পড়ি আমরা সিনেমা দেখতাম খুব খুব সিনেমা দেখতাম এবং সবার চোখকে ফাঁকি দিয়ে বাসায় না বলে কারণ বাসায় তো আর বলা যায় না যে আমরা সিনেমা দেখতে যাচ্ছি এত সিনেমা দেখতে দিবে না কারণ প্রচুর সিনেমা দেখতাম এবং সিনেমা বন্ধুও জোগাড় হয়ে গেছিলো তো সেই বন্ধু যেদিন কোনো বন্ধু থাকত না নিজেই চলে যেতাম একা চলে যেতাম এবং আমাদের সিনেমা দেখার ম্যাক্সিমাম সিনেমাগুলি ছিল ইংরেজি সিনেমা এবং ম্যাক্সিমাম সিনেমা দেখা হইতো মধুমিতাতে তো মাঝে মাঝে আবার পুরান ঢাকার হলগুলিতেও যাইতাম যেমন নাগর মহল অথবা নিষাদ অথবা সাবিস্তান এবং ওই মধুমিতা যাইতাম সেই দিনই যেদিন পকেটে দুটা পয়সা বেশি থাকতো কারণ দেখতাম তো আসলে মিডল স্টল 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 মানে তিনটা ছিল সামনে মাঝখানে ছিল রেয়ার স্টল আর পিছনে বা দোতলায় ওটা হলো ডিসি ডিসির ভাড়া বোধহয় ছিল সাত টাকা টিকিটের দাম রেয়ার স্টল ছিল সাড়ে চার টাকা আর মিডল স্টল ছিল তিন টাকা তো আমাদের মোটামুটি তিনটা টাকা হইলেই ঝাপায় পড়তাম ওর তিন টাকা ওর তিন টাকা আমার তিন টাকায় ঝাপায় পড়তাম কিন্তু মাঝে মাঝে যখন ব্ল্যাক হইতো টিকিট তখন প্রবলেম হয়ে যেত তখন তিন টাকার সাড়ে চার টাকা বা পাঁচ টাকা দিয়ে কিন্তু অত টাকা পাবো কোথায় তখন ওই বাইরে দাঁড়া অবস্থা হইতো সবাই ঢুকতে দেখতাম সবাই যখন ঢুকে যেত তখন ফেরত চলে আসতাম কারণ যেটা হইতো মানে এই ভালো খুব হিট করা সিনেমাগুলি সকালবেলা টিকিট ছাড়িয়ে দিত সকালবেলায় এই যারা এই ব্ল্যাক আর তারা আগে বেশি করে টিকিট কিনে ম্যাক্সিমাম টিকিট তারা কিনে শেষ করে দিত জন্য টাইমলি যখন আমরা সিনেমা তখন না এই শো গুলি স্কুল পালায় দেখছি যেমন সকাল দশটা এগারোটা থেকে একটা শো হইতো যেটা শেষ হইত একটার সময় তো একটার সময় শেষ হওয়ার সুবিধা হইলো যে তাহলে ওই সকাল দশটা থেকে যদি একটার মধ্যে শেষ হয়ে যায় বাসায় বুঝতে পারলো না যে স্কুলে গেছিলাম না সিনেমা দেখতে গেছিলাম এই মোটামুটি আর একটু ঘিরা ঘেরা দুইটা আড়াইটার মধ্যে বাসায় চলে আসতাম যখন স্কুল ছুটি হইতো তখন আর আরেকটা শো ছিল একটা থেকে তিনটা ওই শোটা একটু টাইট হয়ে যেত টাইট মানে কি একটা সময় ঢুকলে তিনটার সময় যখন ছুটি মানে হল খালি হইতো তখন হল থেকে বাইরে রীতিমতো দৌড় দিতে হইতো বাসায় কারণ স্কুল তো ছুটি হয়েছে আড়াইটায় আর আমার সাড়ে তিনটা যদি বাইজা যায় বাসায় তো এতক্ষণ লাগলো কেমনে বাসায় ফিরতে তো এই হিসাবগুলির খুব প্রবলেম হইতো আর কি মাঝে মাঝে তো এই কারণে সবসময় সকালে শোটা মারতাম আমরা সব সিনেমার তো আবার মর্নিং শো হইতো না ম্যাক্সিমাম ইংরেজি সিনেমাগুলি মর্নিং শো হইতো আর বাংলা সিনেমা অলওয়েজ তিনটা থেকে ছয়টা ছয়টা থেকে নয়টা নয়টা থেকে বারোটা তো বাংলা সিনেমায় আমরা ইন্টারেস্টেড তেমন একটা ছিলাম না যার কারণে কি হচ্ছে না হচ্ছে তিনটা থেকে ওইটা আমরা খেয়াল করে যাইতাম না ওই দেখা যেত মধুমিতায় সকাল থেকে একটা শো দশটা থেকে একটা সেটা চলছে ইংরেজি একটা থেকে তিনটা সেটাও ইংরেজি তিনটা থেকে বাংলা শুরু হয়ে যেত তো আমাদের এই সিনেমা দেখাটা প্রচণ্ড একটা নেশার মতো ছিল যে আমরা সিনেমা দেখবই এবং তখন ওই সময়টাই ওই আশির দশকে আশিক কি আশি ঠিক না তারও আগে সেভেন্টি এইট সেভেন্টি সেভেন ওই সময়টা গ্রেট সেভেন এইটে পড়ি তখন আমরা সিনেমা দেখতে যেতাম ম্যাক্সিমাম দেখতাম ওয়েস্টার্ন ছবিগুলি সেই তখনকার সব হিট করা ছবি ফর এ ফিউডল্স মোর তারপর ওই যে গুড ব্যাড অ্যান্ড আগলি এইসব ছবিগুলি দেখতাম এবং ওই সব দেখে দেখে ইনফ্লুয়েন্স এমন হইলো যে আমরাও জিন্স পরতাম ময়লা জিন্স ছেঁড়া জিন্স এবং আবার স্টিকার পাওয়া যেত স্টিকার লাগাইতাম জিন্সের মধ্যে ওগুলি স্থানে প্রচুর স্টিকার বিক্রি হতো চেরানা আটানা একটা কইটা ওইগুলি কিনে এনে আবার প্যান্টের মধ্যে লাগাইতাম এখন জুতা তো রেগুলার জুতা বা আটা থেকে কেনা ওইটা তো আর ওয়েস্টার্ন জুতা হলো না কিন্তু আমার মামার একটা পুরান জুতা ছিল ভীষণ পয়েন্টই মানে পয়েন্টের জুতা কিন্তু বহুত পুরানো এবং আমি তো চাই ওইটা যত পুরানো হয় ততই ভালো কারণ হয়তো ওয়েস্টার্ন স্বাস্থ্যইব এবং ময়লা উঠে গেছে রং কালি টালি দিয়ে আনায় ওই জুতাটা নিয়ে আসলাম ওইটা পরতাম আর জিন্সের প্যান্ট পামো কই জিন্সের প্যান্ট তো হবে প্যান্ট তো তখন আর পাওয়া যায় না জিন্সের কাপড়ও পাওয়া যায় না একটাই মাত্র উপায় সেটা হলো গিয়ে ওই সদরঘাটের ওখানে নিক্সন মার্কেট ছিল নিক্সন মার্কেট মানে কি ওই সদরঘাট যেতে একবারে জগন্নাথ কলেজের ওইখানটায় একটা মার্কেট ছিল সেকেন্ড হ্যান্ড কাপড় চোপড় বিক্রি হইতো ওইখানে হলো জিন্স প্যান্ট গেঞ্জি সব পাওয়া যেত সেকেন্ড হ্যান্ড অর্থাৎ ওগুলি বিদেশ থেকে আসতো তো ওই দেখে নিতাম আর কি কম দামে নিতাম কারণ আমাদের তো দরকার ওয়েস্টার্ন হতো এবং শুধু আমি না আমার বন্ধু বান্ধব যারা ছিল সিনেমা যারা দেখতাম ওয়েস্টার্ন সিনেমা সবাই মোটামুটি একই টাইপ ড্রেস আপ করতাম বড় বড় ঢোলা ঢোলা শার্ট মানে বেসাইজ শার্ট মানে পুট এইখানে না পুট কিন্তু এইখানে শার্টের এইখানে শার্ট মানে ঝুলতেছে হাত মানে এটা কেমন যেন আজ খুবই একটা সিচুয়েশন এবং মন কথা মানে ওয়েস্টার্ন সিনেমা দেখতে গিয়ে নিজেরা ওয়েস্টার্ন শাসতাম এবং মধুমিতায় গিয়ে আজ সিনেমা শুরু হইতো তার আধা ঘন্টা তো আগে যাইতাম গিয়ে আবার ওইখানে মাটিতে বসে থাকতাম চার পাঁচ ফ্রেন্ড মিলা সে কি ভাব সিগারেট খাইছি মানে অন্য লেভেলে চলে যেতাম আর কি ওয়েস্টার্ন লেভেলে চলে যেতাম নিজেদের ওয়েস্টার্ন ভাবতাম তো এটা ছিল একটা সময় এছাড়া আবার ওই যখন সিক্স সেভেনে যখন সিনেমা দেখতে যাইতাম ওল্ড টাউনের দিকে নাগর মহল বা নাগর ঘটনাটা বেশি ঘটত সেটা হলো যে ওইখানে তিন টাকা দিয়ে টিকিট কাটতে হইতো না আটানা দিয়ে ঢোকা যেত তবে কি হাফ টাইমের পরে হাফ টাইম যখন হয়ে যেত তারপর আটানা দিয়ে ঢুকা একবারে সামনে মানে এত সামনে সিটে বসতাম যে এরকম করে দেখতে হইতো এবং ম্যাক্সিমাম সময় নায়ক নায়িকার পা দেখতে পাইতাম চেয়ারা দেখা না কেন অত সামনে থেকে ওইভাবে দেখা যায় না ঠিক মতো তারপরে ওই আটানা দিয়ে ঢুকা ওইটা দেখতাম আর প্রথম হাফটা পাশের লোকের কাছে শুনে নিতাম যে কী হয়েছিল ওদের বুঝে নিতাম যে পরে কী হবে এই ছিল আমাদের সিনেমা দেখার নেশাটা ওই নেশা থেকেই সিনেমা একটা দেখতেই হবে যেভাবেই হোক এবং তার মধ্যে কি করতাম পাড়ার দোকানে মুদি দোকানে প্যান্ট এবং শার্ট রাখা থাকতাম বাসা থেকে অনেক সময় দেখা যেত যে যদি আড়াইটা বা তিনটা সিনেমায় দেখতে যাইতাম তখন বাসা থেকে অনেক সময় লুঙ্গি পরে বেড়াইতাম এমন ভাব যে আমরা এমনি জাস্ট পাড়ার মধ্যে ঘুরতে যাচ্ছি লুঙ্গিটা পরে আইসা ওই মুদি দোকানে ওইখানে দাঁড়া দাঁড়া প্যান্টটা পড়তাম লুঙ্গির নিচে দিয়া প্যান্ট পরে লুঙ্গিটা খুলে আবার ওর কাছে জমা রাইখা চলে যেতাম সিনেমা দেখতে বন্ধুরা মিলা এভাবে ভালোই চলতো আমাদের তো এরকম একদিন সিনেমা দেখতে গেছি সিনেমা দেখতে গেছি তো সেদিন আনফর্চুনেটলি প্যান্টার পরি দেরি হয়ে গেছিল তো লুঙ্গি পরে চলে গেছি সিনেমা দেখতে গেছি কোথায় গুলিস্তানে গুলিস্তানে সিনেমা দেখতে গেছি গুলিস্তান হল হলো গিয়া সেন্টার একটা হল ওখানে বিভিন্ন ধরনের লোকজন আসে আশেপাশে দোকানপাট অনেক কিছু তো লুঙ্গি পরা আমি সাথে আমার আর এক বন্ধু ওরও লুঙ্গি পরা কারণ আমরা সময় পাইনি তো প্যান্ট চেঞ্জ করবো ওই সময়টা পাইনি লুঙ্গি পরেই রওনা দিয়ে দিচ্ছি তো সেদিন আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে আমরা হলে ঢোকার সাথে সাথে দেখলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হইলো তো বৃষ্টি হচ্ছে তো এখন কি করব হলে তো ঢুকে গেছে আমাদের অসুবিধা নেই একটু ভিচ্ছি অসুবিধা নেই আমরা তো তখন রিক্সায় তো চড়তাম না রিক্সার পয়সা থাকতো না তো হাইটা চলে আসতাম থাকতাম বনোগ্রাম হাইটা তো ভিতরে ঢুকছি এখনো সিনেমা শুরু হয়নি লুঙ্গি পরে ঘোরাঘুরি করতেছি হলের বাইরে যেখানে বসতো সবাই ওখানে অনেক বড় বড় সোফা থাকতো অনেক মানুষ বসে থাকতো এবং ওখানে অনেক সিনেমার ছবি থাকতো স্টিল পিকচারগুলি থাকতো লাগানো বোর্ডে মানে সিনেমা হলে ঢোকার আগে ওইগুলি দেখত তো আমরা ওই রকম স্টিল পিকচার দেখছি কোন একটা কি বলে ইংরেজি সিনেমার বোধার সম্ভবত মনে নেই নামটা কিন্তু খুবই মানে নায়িকার মানে সেরকম একটা অবস্থা আর কি সেই ধরনের একটা ছবি খুব খুবই মনোযোগ সহকারে আমি এবং আমার বন্ধু লুঙ্গি বইটা দেখতেছি ওখানে সোফা আছে ঠিক ওই আমাদের সামনে একটা সোফা ওইখানে অনেক লোক বইসা আছে মানে ওইদিকে বাইরে বৃষ্টি হয়েছে তো বাইরের লোকজন এসে বইসা বইছা নিচ্ছে ভিতরে যে বৃষ্টিটা থামলে হয়তো বা যাবে এভাবে দেখতে দেখতে হঠাৎ কানে আসলো কিরে তুই এখানে কেন তো আমি চারিদিকে তাকালাম ওই গায়ে বিস করিকে আসে হঠাৎ তাকে দেখি সোফায় আমার একেবারে বড়ো ভাই বসে আছে ওনারে আমি প্রচন্ড ভয় পাইতাম প্রচন্ড ভয় পাইতাম ওনারে কারণ উনি আমার প্রচণ্ড শাসন করত তো ওনারে দেখার সাথে সাথে আমার মনে হলো আমার লুঙ্গি খুলে পড়ে গেলো আমার মানে লুঙ্গি আছে সাথে না পড়ে গেছে আমার আর নাই কারণ মোট কথা আমার ভাই এমনিই হলো গিয়ে খুৎখুতা টাইপের এবং তার মধ্যে লুঙ্গি পইরা আমি সিনেমা দেখতে আসছি মানে দেখতে তো লাফাঙ্গা লাগতেছে আমার পুরো রীতিমতো রাস্তার লাফাঙ্গাদের মতো লাগতেছে তুমি আমার দিকে তাকে তুই এখানে কি করছিস তখন আমি কি বলবো আমি মানে আর মুখে কিছু নাই কারণ এমনি পড়ি ফাইভ সিক্সে তার মধ্যে আসছি একা একা সিনেমা দেখতে তার মধ্যে আবার লুঙ্গি পরা মানে সব এতগুলি অন্যায় একসাথে কেমনে খাবার দিন আমি তা আমি আর মুখে কোনো কথা নাই তখন আমার ভাই বলছে কিরে বলছিস না তুই কি করতে আসছিস তুই এখানে বললাম যে ভাই বড় ভাই আমি আমি ওই আমাকে উনি আসছে বন্ধুর দিকে উনি আসছে এখন ওকে জিজ্ঞেস করবো তুই কেন আসছিস সেখানে তো বললে আমরা ও সবসময় কান এরকম চুলকাইতো আমার বন্ধু কান চুলকাতে বললো আমরা সিনেমা দেখতে আছি ভাইয়া তো সাথে সাথে বড় ভাই বললো যে চল আমার আর হুশ নাই মানে আমি জানি কি হবে আজকে আমি জানি চল বলে উনি উঠলো ওনার পিছে পিছে আমরা মানে আমি রীতিমতো কাঁদতেছি বলা যায় যা বাইরে যায় দেখলাম যে না বৃষ্টিটা থামছে ওনার আবার বাইক বাইকটা উনি সাইডে রেখা ওই বৃষ্টি হয়েছে দেখে ভিতরে এসা ওয়েট করতেছিল বৃষ্টি থামলে চলে যাবে যাই হোক বাইকে গিয়ে উঠলাম ওনার পিছিয়ে আমি লুঙ্গিটা লুঙ্গি পরে বাইকে পিছনে তো বিরাট কঠিন ব্যাপার তারপরে কি করুম কোন রকম উঠলাম আর কি দুজন মিলে উঠলাম দুজন উঠে এলো উঠে নিয়ে রওনা দিল ওর বাসা আর আমার বাসা পাশাপাশি ছিল তোর বাসার সামনে বাইকটা থামলো ও নামলো নেমে দাঁড়াইছে ওকে ঠাস করে একটা থাপ্পড় দিল ওর থাপ্পড়টা খেয়ে হাত মুখে হাত দিয়ে দাঁড়া থাকলো আমাকে নিয়ে ভাই আবার সামনে গিয়া বাইক থেকে নামায় আমার ভিতরে নিয়ে গিয়া তারপর তো উত্তম মধ্যম চলছে এই হলো গিয়ে সিনেমা দেখার ইতিহাস তারপরেও কিন্তু সিনেমা দেখা কমেনি সিনেমা দেখার এই যে নেশাটা ওই ছোটোবেলায় হয়েছে ইভেন এখনও সিনেমা আমি প্রচুর দেখি কারণ সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে এবং এখনও সেই আগের মতোই সিনেমা দেখি তবে এখন আর ওই লুঙ্গি পরে সিনেমা দেখতে যাইতে হয় না